আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের রাজধানী, সৌদি আরবের রাজধানী রিয়াদের আবু বকর সিদ্দিক সড়ক। তো এখানে দেখতে পাচ্ছেন সকালটা কত সুন্দর, সূর্য মাত্র উঠতেছে, এখনো পর্যন্ত সূর্যটা পুরোপুরিভাবে উঠেনি। সুবহে সাদিক, দেখো সূর্যের আভাস আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর ঠান্ডা শীতের সকাল। তো এই জায়গাটা, পুরা জায়গাটাই হচ্ছে আপনার পার্কিং। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পুরাটাই পার্কিং, পার্কিংয়ের জন্য রাখা। আর এই যে পুরাটা পার্কিং। তো এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদের আবু বকর সিদ্দিক রোড। আপনারা দেখতে পাচ্ছেন আবু বকর সিদ্দিক রোড। তো আমি এখন আছি এই জায়গাটাকে বলা হয় শরাফত পার্ক। আমি এই মুহূর্তে শরাফত পার্কেই রয়েছি। আপনাদেরকে আজকে শরাফত পার্ক একটু ঘুরিয়ে দেখাবো। সকালটা খুবই সুন্দর এখানে। সৌদি আরবে সবচেয়ে কমন জিনিস হচ্ছে খেজুর গাছ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা তিনটা খেজুর গাছ দেখা যাচ্ছে। আপনারা এই জায়গাটি দেখতে পাচ্ছেন, পুরাটাই হচ্ছে শুধুমাত্র পার্কিংয়ের জন্য। সৌদি আরবের প্রত্যেকটা ব্যক্তির অন্তত 5 থেকে 6টা করে গাড়ি আছে, যা সে যে একদমই গরিব তার অন্তত তিনটা হলেও গাড়ি আছে, তিনটা চারটা গাড়ি আছে। তো প্রচুর গাড়ি। একটা দেখা যায় যে আপনারা দেখতে পাচ্ছেন আবু বকর সিদ্দিক সড়ক, সকালবেলা কী পরিমাণ গাড়ি। এই গাড়িগুলো সর্বনিম্ন গতি থাকে 90, 100 বা 110, সর্বনিম্ন গতি, সর্বনিম্ন গতি 190, 110 এরকম, সমান সমান না। তো এটা হচ্ছে শরাফত পার্ক। এটা শরাফত পার্ক, আর এটা হচ্ছে আপনার, এখানে সবই হচ্ছে আপনার কফি শপ, এখানে কোনো রেস্টুরেন্ট নাই, কফি শপ, দেন একটা সুপার শপ আছে, আর ম্যাক্সিমামই ফাস্ট ফুড, কফি শপ এগুলাই। এই যে খেজুর গাছ, এখানে সকালটা অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। রেশো স্পেশাল কফি, এটা আমি যে জায়গায় চাকরি করি এটা, এখানে হচ্ছে ধরেন এখানে এমন একটা ফুল গাছ আছে, এটি আসলে ভাবাই যায় না, কারণ বিস্তীর্ণ মরুভূমির বুকে এ শহর, পুরাটাই মরুভূমি, কিন্তু এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ফুল গাছ রয়েছে। এই জায়গাটিতে আমি জব করি, চাকরি করি, রেশো স্পেশাল কফি। এটা বাইরে থেকে কেমন দেখা যায় আমি জানি না, তবে ভিতরে খুবই খুবই সুন্দর। তো আমরা যাই, পুরো পার্কটা একটু ঘুরে দেখাই। গ্রিন লাইফ, এটা একটা সুপার শপ। এখান থেকে দেখেন ব্যাপারটা, আসলে সকালবেলা বেশিরভাগ কফি শপই বন্ধ, খুব অল্প সংখ্যক খোলা, যেমন এইটা খোলা, এখনো পর্যন্ত পুরোপুরি তাদের কার্যক্রম শুরু হয় নাই, জাস্ট হচ্ছে তারা আসছে, প্রস্তুতি নিচ্ছে খোলার। ফ্লোরটা দেখুন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আপনারা খেজুর গাছ দেখতে পাচ্ছেন, এটাও একটা কফি শপ, এটা একটা ফাস্ট ফুড, ওইটাও একটা ফাস্ট ফুড। তো এখানে হচ্ছে কফি শপ, ফাস্ট ফুড, এটাও একটা, এটা এখনও শুরু হয় নাই, এখনও কাজ চলতেছে, আশা করি কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো পুরো পার্কটাই খুবই ভিআইপি, খুবই ভিআইপি, এখানে যত কাস্টমার আসে
কাস্টমার, অনেক ধনী কাস্টমার আসে যাদের হচ্ছে মানে টাকা পয়সার কোনো অভাব নাই, এইরকম অনেক ধনী মানুষরা এখানে আসে। এটা হচ্ছে রিয়াদের মেইন শহর, আবু বকর সিদ্দিক সড়ক। ওদেরকে দেখাই, এই পুরো পার্কটাই খুবই সুন্দর, খুবই সুন্দর। এই জায়গাটা হচ্ছে নামাজের জায়গা, এখানে নামাজ পড়ে, মহিলারা জামাত করে, পুরুষেরা জামাত করে। এই যে দেখেন নামাজের বেড, নামাজ পড়ার জায়গা এটা। অ্যান্ড এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এখানে মহিলারা নামাজ পড়ে, এটাও নামাজের। পুরো পার্কটাই খুবই সুন্দর, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি দেখেন আমি এতক্ষণ পর্যন্ত পুরাটা ঘুরলাম, কোনো ময়লা নাই, কারণ এখানে অনেক ক্লিনার কাজ করে, দুই শিফটে কাজ করে, ডে শিফটে অ্যান্ড নাইট শিফটে, দুই শিফটেই কাজ করে। এখান থেকে দেখেন পার্কটা খুবই সুন্দর। অ্যান্ড এখানে আপনারা নিরিবিলি দেখতে পাচ্ছেন, কারণ খুবই সৌদি আরবের মানুষ দিনে দিনে দিনের বড় একটা অংশই ঘুমায়। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটি বড় মসজিদ, আমি জুম করার চেষ্টা করব। এই মসজিদে আমি জুমার নামাজ পড়ছিলাম, তিলাওয়াত খুবই সুন্দর, মনে হয় যেন কলিজাটা একদম কলিজার ভিতরে তিলাওয়াতটা ঢুকে যায়। আসলে আপনারা যদি না আসেন না দেখেন এটি বুঝবেন না। এখন সূর্য তো মাত্র উঠতেছে, এই জায়গাটা পুরাটাই পার্কিং, বিশাল বিস্তীর্ণ জায়গা পার্কিংয়ের জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে, ওখানে একটা মসজিদ দেখা যাচ্ছে, এটা একটা পার্শ্ববর্তী ছোট রাস্তা। প্রচুর বাঙালি এখানে কাজ করে, প্রচুর বাঙালি, মনে হয় যেন আমি বাংলাদেশেই আছি। তো এটা হচ্ছে সরাফত পার্ক। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমি সৌদি আরবে যে জায়গায় যাই না কেন, এখানে একটা পাখি দেখতে পাচ্ছেন, এই পাখিগুলো সবসময় আসে, সবসময় আমি সবসময় শুধুমাত্র ঘুঘু পাখিকে দেখি, ঘুঘু, ঘুঘু ছাড়া অন্য কোনো পাখি এখানে দেখা মিলে না, ঘুঘুটাকেই সবচেয়ে বেশি দেখা হয়। তো আমি এক পাশ দিয়ে ঢুকছি, আরেক পাশ দিয়ে বাইরে হচ্ছি সরাফত পার্ক। এখানকার সকালটা খুবই সুন্দর, খুবই কি বলবো, আপনারা দেখতে পাচ্ছেন সূর্যটা মাত্র উঠতেছে, এখানে মানুষের আনাগোনা নাই। তবে বিকেলের পর যখন বিকেল 3টা বা 4টা হয়, এই সরাফত পার্ক প্রচুর কাস্টমার থাকে, প্রচুর মানুষ থাকে, প্রচুর সেল হয়। আমাদের পার্শ্ববর্তী যত দোকান আছে সবগুলার মানে প্রচুর সেল হয়। তো এগুলো হচ্ছে আপনার, এরা হচ্ছে দিনের বড় একটা অংশে এরা মূলত ঘুমায়। তো বিকেলবেলা সন্ধ্যার সময় এরা বাচ্চা কাচ্চা নিয়ে বের হয়। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেই দিন সৌদি আরবে বৃষ্টি হয় ওই দিন কেউই ঘরে থাকে না, সব একদম পেটের মধ্যে যে বাচ্চাটা আছে ওই বাচ্চাটা নিয়ে সহ শুদ্ধা বের হয়ে যায়। কারণ সৌদি আরবে যখন বৃষ্টি হয় তখন তারা অনেক বৃষ্টিকে অনেক উপভোগ করে, কারণ এখানে বৃষ্টি হয় না খুব বেশি। তো এই জায়গাটা পুরোটাই পার্কিং, প্রচুর গাড়ি, যখন সন্ধ্যা হয় তখন প্রচুর গাড়ি, এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে গাড়ি রাখার জায়গা পর্যন্ত থাকে না, প্রচুর গাড়ি, প্রচুর আসে যায় আসে যায়। তো বৃষ্টির দিনে, তো বৃষ্টির দিনে এরা ভিজে, মানে ভিজতে অনেক ভালোবাসে, বৃষ্টির মধ্যে ভিজবে, বাচ্চাকে নিয়ে ভিজাবে, দুষ্টামি করবে, ভিডিও করবে, মনে হয় যেন বৃষ্টি বৃষ্টি হইলে এরা পাগল হয়ে যায়, এরা ঘরে থাকে না,
সবাই ফ্যামিলি সহ বের হয়ে যায়, 3টা 4টা করে গাড়ি নিয়ে বের হয়ে যায়, কারণ বৃষ্টি, এরা বৃষ্টিকে এরা অনেক ভালোবাসে, কারণ বৃষ্টি এখানে খুবই কম হয়, বৃষ্টি হয়ই না টোটালি, খুবই কম হয়। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এটা হচ্ছে আমার, আমি যেখানে রেশো, আমি যেখানে চাকরি করি, তো আমি একটা পার্কের মধ্যে চাকরি করি, এটা একটা পার্ক, এখানে কফি, পেস্ট্রি কেক সহ ফাস্টফুড আইটেমগুলো পাওয়া যায়। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।